সরকারের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, বললেন মির্জা ফখরুল। এদিকে যারা ব্যাংক লুটপাট করেছে একীভূত তাদের জন্য আরেকটা সুযোগ, আমির খসরু জানাবো। উপজেলা ভোটে পছন্দের প্রার্থীর পক্ষে নানা কৌশল, দলীয় নির্দেশনার তোয়াক্কা করছেন না মন্ত্রী এমপি। এবং সর্বশেষ জানাবো বাস অটোরিকশা সংঘর্ষ, সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ নিহত দুই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখল করে বিরোধী দলের নেতাকর্মীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠাতে বেপরোয়া হয়ে উঠেছে। অবৈধ সরকার এই ধরনের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জয়েল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এই বিবৃতি দেন। জুয়েলের বিরুদ্ধে 300+ মামলা আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 5টি মামলায় তাকে 15.5 বছরের সাজা দেন আদালত। এছাড়া বিভিন্ন মামলায় হাজিরা দিতে না পারায় পরোয়ানা জারি করা হয়। সেসব মামলায় আদালতে হাজির হলে পল্টন থানার 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ক্যান্ডিগঞ্জে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মির্জা ফখরুল বলেন, সারাদেশে আদালতের মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীকে মিথ্যা মামলায় সাজা প্রদান ও কারান্তরীণ করা হচ্ছে। একই দিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সাহেব কমিশনার শহীদুল ইসলাম বাবুল, 27 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হাজি সেলিম আহমেদ সালেম, 28 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হাজি কুতুবুদ্দিন এবং 27 নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রাজুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। যারা ব্যাংক লুটপাট করেছে একীভূত তাদের জন্য আরেকটা সুযোগ, আমির খসরু। যারা ব্যাংক লুটপাট করেছে একীভূত তাদের জন্য আরেকটা সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, সরকার সিদ্ধান্ত নিচ্ছে ব্যাংক মার্জার করার। মার্জার তো কোনো সরকারের সিদ্ধান্ত হতে পারে না, এটা বাজারের সিদ্ধান্ত, এটা করতে শেয়ার হোল্ডারদের মতামত প্রয়োজন হয়। কিন্তু কী দেখা যাচ্ছে, শেয়ার হোল্ডারদের কোনো খবর নেই, তারা সরকার সিদ্ধান্ত নিচ্ছে মার্জার করতে হবে। তিনি বলেন, যারা ব্যাংক লুটপাট করে খেয়ে ফেলেছে তাদের জন্য এই মার্জার আরেকটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাদেরকে রক্ষা করার জন্য যারা লুটপাট করে বাংলাদেশের সম্পদ নিয়ে গেছে, যারা ব্যাংক আমানতের টাকা লুটপাট করেছে, তাদেরকে আরো সুবিধা দেওয়ার জন্য জোর করে এই একীভূত করার প্রক্রিয়া সরকার নিয়েছে। সরকার সব অপকর্মের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্য অটুট থাকার কথা পুনর্ব্যক্ত করে আমির খসরু বলেন, সুখবর হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে তাদের অবস্থান পরিষ্কার করেছে। যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে, বিএনপির ঐক্য অটুট আছে। এই ঐক্য ভাঙতে এমন নেই যে কিছু করেনি, টাকা পয়সা ভয় ভীতি জেল জুলুম নিপীড়ন নির্যাতন সব কিছু দিয়ে চেষ্টা করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীরা ধান খেতে ঘুমিয়েছে, বেড়িবাদে ঘুমিয়েছে, কিন্তু আপোষ করেনি বিরোধী দলের নেতারা, কেউ আপোষ করেনি। আমরা 31 দফা ঐক্যবদ্ধভাবে দিয়েছি, এটা চলমান আন্দোলনের দফা, অর্থাৎ মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ইত্যাদি বিষয় এক হয়েছে, আমাদের আন্দোলন চলমান আছে। উপজেলা ভোটে পছন্দের প্রার্থীর পক্ষে নানা কৌশল, দলীয় নির্দেশনার তোয়াক্কা করছেন না মন্ত্রী এমপি। উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য এমপি ও মন্ত্রীদের হস্তক্ষেপ ঠেকাতে কড়া ভাষায় সতর্ক করেছে আওয়ামী লীগ। তবে নিজেদের ক্ষমতার বলয় ধরে রাখতে মরিয়া স্থানীয় এমপি মন্ত্রীরা, ফলে কেন্দ্রের কোনো নির্দেশনারই তোয়াক্কা করছেন না তারা। নানা কৌশলে পছন্দের প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছেন। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের চাপ প্রয়োগ, প্রচারণা ও মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া, প্রার্থীকে অপহরণ সহ নানা অভিযোগ উঠেছে। স্থানীয় এমপি মন্ত্রীদের বিরুদ্ধে ইতিমধ্যে কয়েকটি উপজেলায় ঘটেছে সংঘাতের ঘটনাও। নির্বাচন যতই ঘনিয়ে আসে দলের অভ্যন্তরীণ সংঘাত, সহিংসতা, হামলা, পাল্টা হামলা ও বিশৃঙ্খলা বাড়ার সংখ্যা দেখা দিচ্ছে। তবে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে তারা বলেছেন, তারা অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চান, ফলে নির্বাচনে এমপি মন্ত্রী সহ কারো বিরুদ্ধে প্রভাব সৃষ্টির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এটা তাদের দলীয় সিদ্ধান্ত। উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রীরা যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে সে বিষয়ে একাধিকবার কঠোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রধানের এমন নির্দেশনার বিষয়ে মঙ্গলবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, মন্ত্রী এমপিরা যেন প্রভাব বিস্তার না করে, প্রশাসন যেন কোনো প্রকার হস্তক্ষেপ না করে, সে বিষয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। নির্বাচনে কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, উপজেলা নির্বাচন ঘিরে ইতিমধ্যে তৃণমূলে উৎসব শুরু হয়ে গেছে। সাধারণ মানুষের নিজের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, কিন্তু নির্বাচন সামনে রেখে আমাদের দলের তৃণমূল পর্যায়ের কিছু প্রভাবশালী নেতা এবং সংসদ সদস্য সরাসরি প্রার্থীদের পক্ষে নিয়েছেন।
তারা দলীয় নির্দেশনা মানছে না, এদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের সব বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়মিত খোঁজ খবর রাখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহউদ্দিন নাসিম। বলেন, নির্বাচন গ্রহণযোগ্য হবে এটা শতভাগ নিশ্চিত। দলীয় নেতাকর্মী সহ সবাই এই নির্বাচনে প্রার্থী হতে পারবেন, নির্বাচন করতে পারবেন, যিনি বেশি জনপ্রিয় তিনিই নির্বাচিত হবেন। নৌকার প্রার্থী না দিয়ে সেই সুযোগ আওয়ামী লীগ করে দিয়েছে, কিন্তু দলের ব্যানার ব্যবহার করে কেউ পক্ষ নেবে নির্বাচনে পরিবেশ নষ্ট করবে, দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি করবে, দলীয় নেতাকর্মীদের মাঝে বিভক্ত তৈরি করবে, সেই সুযোগ দেওয়া হবে না। কারোর বিরুদ্ধে নির্বাচনের প্রভাব সৃষ্টির অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে, এটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, স্থানীয় সরকারের নির্বাচনে কেউ প্রভাব সৃষ্টির চেষ্টা করছে কি না সেই বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে। এমপি মন্ত্রী বা দলের প্রভাবশালী কারো বিরুদ্ধে অভিযোগ পেলেই দলীয় ফর্মে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, আগামী 8 মে 150 উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে নির্বাচনী আমেজ, ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। বিএনপি বিহীন নির্বাচনে ফের মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বিশেষ করে কেন্দ্র থেকে নির্দেশনা দিল, নির্বাচন স্থানীয় এমপিদের প্রভাব মুক্ত রাখা যাচ্ছে না। এ নিয়ে নানা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচনে হস্তক্ষেপ করায় একাধিক এমপির বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যান প্রার্থীদের কর্মী সমর্থকরা। মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিক খান বলেন, নির্বাচনে এমপির ছেলে প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। তারা ভয় পাচ্ছে শেষ পর্যন্ত এমপি পেশী শক্তির প্রভাব দেখিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। এমপির ভয়ে তার বিরুদ্ধে অনেকে প্রকাশ্যে কাজ করছে না, তারাও হামলা মামলা ও নির্যাতনের ভয় পাচ্ছে। তিনি আরও বলেন, একজন এমপির অনেক ক্ষমতা, অর্থনৈতিকভাবে এমপিরা এগিয়ে থাকে, সব মিলিয়ে নির্বাচনে কি পরিবেশ হবে বলা সত্যিই কঠিন। তবে এমপিরা যেন কোনোভাবে নির্বাচনে প্রভাব সৃষ্টি করতে না পারে সে বিষয়ে দলের কঠোর অবস্থানে থাকতে হবে। উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দীর্ঘদিন প্রচার প্রচারণা করলেও শেষ পর্যন্ত নিজের মনোনয়নপত্র দাখিল করতে পারেননি মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল উদ্দিন ভূঁইয়া। তিনি যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ বর্তমানে এমপি লীগের হাতে বন্দী, এমপি ক্ষমতা বলে পরিবারতন্ত্র সৃষ্টির চেষ্টা করছে। আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম কিন্তু আমাকে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি, এমপি আমার উপর চাপ সৃষ্টি করছে, শুধু আমি নই এমপি পরিবারতন্ত্রের কাছে দলের ত্যাগীরা সবাই চাপের মধ্যে পড়েছে। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রনি বলেন, আমাদের এমপি কোনো নিয়ম নীতি তোয়াক্কা করছেন না, তিনি সরকারি প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন, এইভাবে চলতে থাকলে নির্বাচনের আগেই বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটবে, নেতাকর্মী খুনের মতো ঘটনাও ঘটতে পারে। তিনি আরও বলেন, নির্বাচনে দলীয় প্রার্থী নেই, দল সবাইকে নির্বাচনের সুযোগ দিয়েছেন, যেখানে আওয়ামী লীগের শীর্ষ পদে থেকে একজন এমপি কিভাবে একজন প্রার্থীর পক্ষে ভোট চান তার এমন কর্মকাণ্ড নিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি। উপজেলা নির্বাচনে স্থানীয় এমপি মন্ত্রীদের ক্ষমতার অপব্যবহার, প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘাত সহিংসতা নিয়ে ক্ষুব্ধ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারাও। তাদের মতে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনে কারো পক্ষ নেওয়ার সুযোগ নেই, তবে নির্বাচনে পরিবেশ নষ্ট করতে কেউ সংঘাত সহিংসতায় জড়িত পড়লে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জানতে চাইলে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচন সামনে রেখে বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে যুক্তরাজ্যের যুক্তদের অবশ্যই সাংগঠনিক শাস্তির আয়তায় নিয়ে আসা হবে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম বলেন, নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে, দলীয় প্রতীক থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না, তবে আমরা বিশ্বাস করি সংখ্যা থাকলেও প্রতীক বরাদ্দের পর এই ধরনের ঘটনা আর ঘটবে না। উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে মঙ্গলবার টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন রাতে 10:30 দিকে জেলার মধ্যপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের ঘটনায় 10 জন আহত হন। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, বাসদ বাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করার ঘটনাও ঘটে। এর আগে চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনা ঘটে নাটোরের সিংড়া উপজেলায়। দেলার হোসেন নামে ওই প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে এক প্রতিমন্ত্রী শ্যালক এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর হাবিবের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে পুরো জেলায় আওয়ামী লীগের রাজনীতির থমথমে অবস্থা বিরাজ করছে, যে কোনো সময় বড় ধরনের সংঘাত সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা করছেন অনেকেই। নির্বাচন নিয়ে কুমিল্লার মেঘনা এবং নাঙ্গলকোটে আওয়ামী লীগের অভ্যন্তরীণ চলছে নানা রকম কোন্দল। এই দুটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় নেতাকর্মীদের মাঝে গ্রুপিং ও দ্বন্দ্ব দেখা দিয়েছে। বাস অটোরিকশা সংঘর্ষ, সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ নিহত দুই।
সুনামগঞ্জে বাস সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গীতিকার সুরকার ও সঙ্গীতশিল্পী মতিউর রহমান হাসান সহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালক সহ তিনজন। আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের সাতক উপজেলা সুরমা ব্রিজ এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা যায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে দোয়ার বাজার থেকে আসছিল। বাসটি গোবিন্দগঞ্জ থেকে সাতক যাচ্ছিল। পথে সুরমা ব্রিজ এলাকায় অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাগল হাসান সহ দুইজন ঘটনাস্থলে নিহত হন। সাতক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ বলেন, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা পুলিশের কাছে মরদেহ দুইটি হস্তান্তর করেছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।